নমস্কার, আমরা ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন শিলিগুড়ি ও দার্জিলিং জেলার পক্ষ থেকে শিলিগুড়ির সমস্ত যারা পুজো কমিটি আছে, শ্যামা পুজো কমিটি, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি শিলিগুড়ির সমস্ত দর্শক আছেন, তাদেরকেও আমরা আমাদের পূজার শুভেচ্ছা জানাচ্ছি। শ্যামা পুজোর এই পুজোর সময় যেসব পুজো কমিটিগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সুন্দর পুজো ব্যবস্থা করেছেন, সুন্দরভাবে দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদের সম্মান জানানোর জন্য আমরা ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি সেরা শ্যামা শিরোপা 2023 নামে সম্মাননা এক আয়োজন করেছি, সম্মান প্রদান করব। আমরা শিলিগুড়ির যে মেইন মেইন পুজোগুলো, টোটাল আমরা 20টা পুজো টার্গেট রেখেছিলাম, সেই হিসাবে আমরা যাদেরকে আমরা পেয়েছি, যারা আমাদের স্বেচ্ছায় আমাদের এই যে পূজা পরিক্রমা এর মধ্যে অংশগ্রহণ করেছেন, তাদেরগুলো আমরা আজকে থেকে আমরা পরিক্রমা করব। পূজা পরিক্রমা যেটা রয়েছে আমাদের, আমাদের হচ্ছে সঙ্গে থাকবেন আমাদের দুই জাজেস এখানে রয়েছেন, বিচারক মণ্ডলী। আপনারা জানেন উত্তরবঙ্গ সংবাদের প্রাক্তন নিউজ এডিটর শ্রী নিধুভূষণ দাস মহাশয়, উনি রয়েছেন আমাদের জাজেস মণ্ডলীর মধ্যে, বিচারক মণ্ডলীর মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, নিউজ অ্যাঙ্কর, প্রোগ্রাম অ্যাঙ্কর এবং স্কুল শিক্ষিকা বৈশাখী দাস মহাশয়া, উনি রয়েছেন আমাদের সঙ্গে। ওনারা নিরপেক্ষভাবে বিচার করবেন সব কিছুর উপরে। তারপরে এখানে আমরা তিনটি বিভাগ রেখেছি, সেরা প্রতিমা, সেরা থিম এবং সেরা আলোকসজ্জা, এই তিনটি বিষয়ের উপরে আমরা পুরস্কার দেব। এবং পাশাপাশি আমরা প্রত্যেকটি যে পুজো কমিটি রয়েছে, যারা আমাদের এই পূজা পরিক্রমাতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা একটি করে মানপত্র দেব এবং আমরা একটি করে স্মারক তুলে দেব, যেটা আমাদের মেমেন্টো যেটা আমরা বলি। এরপরে আমরা পুজোর পরে আবার আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে যারা সেরা হবেন তাদেরকে সেদিন পুরস্কৃত করব। তো আজকে আমাদের শিলিগুড়িবাসীর জন্য সুখবর যে আমাদের এই যে পূজা পরিক্রমাগুলো হবে, প্রত্যেকটি যে পুজো কমিটি আমরা যেখানে যেখানে যাব, আমাদের জাজেসরা যাবেন, সেই ভিডিওগুলো এডিট করে আপনাদের দেখানো হবে, কিছু কিছু চ্যানেলে লাইভ দেখানো হবে। আমাদের সঙ্গে অনেকে মিডিয়া পার্টনার রয়েছে, অনেক চ্যানেল রয়েছে, নিউজ পোর্টাল রয়েছে, নিউজ পেপার রয়েছে, আর সেই চ্যানেলগুলোতেও লাইভ হবে। এবং এর বাইরেও, মানে শিলিগুড়ির বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে, কলকাতারও অনেক মিডিয়া যারা আমাদের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, আপনারা জানেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গে জুড়ে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে। তো সেই সব জায়গাতেও কিন্তু আমাদের এই শিলিগুড়ির যে পুজো, সেই পুজো দেখানোর ব্যবস্থা আমরা করছি। এবং পুজো কমিটিগুলোকে আমরা তাদের যে কাজ, তাদের কাজের জন্য তারা যেভাবে পরিশ্রম করেছেন এত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, সেই জন্য আমরা তাদেরকে সম্মান প্রদান করব। আজকে আমাদের সঙ্গে এখানে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের জয়ন্ত রায়, আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম সদস্য পার্থ প্রতিম দাস, আমাদের আরেকজন জয়েন্ট সেক্রেটারি খুব অসুস্থ শম্ভু সাহা, সে তিনি আসতে পারেননি। খুব কয়েকদিন ধরে আমরা কয়েকজন খুব পরিশ্রম করেছি এই অনুষ্ঠানের জন্য, আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে, দর্শকরাও দেখতে পারবেন শিলিগুড়ির পুজো, পাশাপাশি পুজো কমিটিগুলোর কাছেও আমরা পৌঁছবো, আপনাদেরকেও সম্মান জানাবো। ধন্যবাদ। আমাদের জাজেসরা রয়েছেন, একটু যদি বলেন কিছু। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে আমার চ্যানেল, আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন আমাদেরকে এখানে আমন্ত্রণ করাতে, জাজ হিসাবে। আর শিলিগুড়িতে এত সুন্দর সুন্দর পুজো হয় সেটা দেখা, এবং সেখানে জাজমেন্টটা ঠিক বলার ঠিক নয়, মানে একটা আনন্দ পাওয়া, তার মধ্যেও সকলেই ভালো করেন, তার মধ্যেও একটু কম ভালো বেশি ভালো এর মধ্যেই আর কি, সেখানে একটা স্বীকৃতির ব্যাপার, এত খরচা করেন তারা এবং এত পরিশ্রম করেন, সবচেয়ে বড় কথা, তার একটা স্বীকৃতি সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি, তার জন্য ভীষণ ভালো লাগছে। সকলকে ধন্যবাদ, সকলে থাকবেন সঙ্গে, এই কামনা করি সকলের পুজো ভালো কাটুক। আমরা বলব আমাদের একজন শ্রদ্ধ বিচারক রয়েছেন, ওনাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করেছি। পূজা মানে সব পূজাই ভালো, তো
পূজার যে প্রেজেন্টেশনটা প্রতিমার মধ্য দিয়ে, মণ্ডপের মধ্য দিয়ে, আলোকসজ্জার মধ্য দিয়ে, এই ক্ষেত্রে পার্টিকুলারলি বিশেষ করে এই শ্যামা পূজায়, সেই দিকটাতে সবাই চেষ্টা করে সর্বোত্তম একটা কিছু দেওয়ার জন্য দর্শক এবং ভক্তদের জন্যে। তো সেই চেষ্টার মধ্যে আন্তরিকতা থাকে এবং আন্তরিকতার কারণেই সেটা অনেক বেশি দৃষ্টিনন্দন এবং উন্নত মানের হয়ে ওঠে। তাও এক্সিলেন্স বা উত্তমের কোনো শেষ নেই। সেই জায়গাটাতেও কখনো দেখা যাবে যে 19-20 পার্থক্য হয় মানের দিক থেকে। সেই দিক থেকেই আমাদের বিচার করতে হবে যে কাদের 19-20-এর মধ্যে কারা আছেন এবং তার ভিত্তিতেই ঠিক হবে কে সেরা, সবার সেরা বিভিন্ন বিভাগে। তার মানে এই নয় যে অন্যান্যগুলি ভালো নয়, মানে অনেকটা গ্রেডেশন পদ্ধতিতে আমরা যদি দেখি যে ওই পরীক্ষায় যেরকম হয় যে 95-100 একটা A++, তাহলে এইভাবে যদি বিচার করি তাহলে কিন্তু কোনো পার্থক্যই নেই। তবু আমাদের একটা ওই 19-20-এর ব্যাপারটা থাকে, সেটা বিচার করে আমাদের স্থির করতে হবে যে কে সেরার সেরা হলো। এবং এটাও আমাদের, আমরা বিশ্বাস করি যে আমরা তো মানুষের জাজমেন্ট কখনোই একেবারে 100% কারেক্ট হবে এটা ধরে নেওয়া উচিত নয়। কাজে কিছু একটা মার্জিন অফ এরর থেকেই যায়, কিছু একটা ভুল থেকে যেতে পারে। সেটা ধরে নিয়েই, মার্জিন অফ এরর ধরে নিয়েই আমাদের ঠিক করতে হবে যে কোনটা সেরা, কোনটা সেরার সেরা। এই বলেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শ্যামা পুজোর শুভেচ্ছা জানিয়ে শেষ করব। আপনারা শুনলেন আমাদের কিন্তু মানে নৃদুভূষণ মহাশয় কিন্তু কী বলবো, উত্তরবঙ্গের যে মিডিয়া জগৎ তার মধ্যে একজন নক্ষত্র বলতে পারি। ওনার হাত দিয়ে অনেকে সাংবাদিকতা শিখেছেন। খুব ভালো লাগবে আজকের যে জাজমেন্টটা হবে, আমরা ওনাদেরকে পুরো স্বাধীনতা দিয়েছি নিরপেক্ষভাবে জাজমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করব সর্বতভাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমরা আরেকবার শিলিগুড়ির যে ক্লাবগুলো আছেন বা পুজো কমিটিগুলো আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো করে পুজো আয়োজন করার জন্য, এবং তাদেরকে সম্মান প্রদান করব। আমরা আজকে থেকে বেরোবো, আমরা এই পূজা পরিক্রমাতে আমরা একটু পরেই বেরোবো। পাশাপাশি দর্শকদের জন্য আমরা সেই প্রোগ্রামগুলো যেখানে যেখানে পুজোগুলো হচ্ছে সেই পুজোগুলো কিন্তু আমরা সবাইকে দেখানোর জন্য সব চ্যানেল আমাদের সঙ্গে কমপক্ষে 20 চ্যানেল রয়েছে, 20টা চ্যানেল রয়েছে, এবং আরও কিছু চ্যানেল বাইরের কলকাতা বা বিভিন্ন জায়গার তারাও কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো দেখাবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। খুব ভালো লাগবে, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।